আসলে টাইম ওয়েস্টেড ইজ লাইফ ওয়েস্টেড, টাইম ম্যানেজমেন্ট ইজ লাইফ ইনভেস্টমেন্ট। যেহেতু সময় নিয়েই কথা শুরু হয়েছে, আমি ভাবছি আমাদের জীবনটা সময়ের সঙ্গে কীরকমভাবে সম্পৃক্ত হয়ে রয়েছে সেটি একটু বোঝার চেষ্টা করব। আমরা খুব বেশি দিন যদি বাঁচি, কত বছর বাঁচি? বলছে শতায়ুর বই মনুষ্যা, মোটামুটি 100 বছরের কাছাকাছি, ঠিক কি না? 100 বছরের কম বেশি ইত্যাদি। এখন আয়ুটা বেড়েছে, আগে মানুষের আয়ু একটু কম ছিল, এখন চিকিৎসা, স্বাস্থ্য সচেতনতা ইত্যাদির ফলে আয়ুটা একটু যেন বেড়েছে, তবু ওই 100 বছরের কাছাকাছি। কিন্তু একটি জিনিস আমি তুমি বলে বলছি, যেহেতু ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার মূল কথা। আচ্ছা দেখো, 100 বছর যদি বাঁচি, আমরা কি পূর্ণাঙ্গরূপে 100 বছর বাঁচি? আমি কতগুলো যুক্তি দিতে চাই। রাত দিন সমান তো? এই বন্টি, এদিকে শুনছ, 100 বছর বাঁচি যদি হয়, 100 বছর পূর্ণাঙ্গভাবে সক্রিয়ভাবে আমরা বাঁচতে পারি কি? 100 বছরের মধ্যে দেখো রাত দিন সমান কিনা, 100 বছরের 50 বছর রাতে কেটে যায় কিনা, রাতে ততটা সক্রিয় থাকি? এর মধ্যে দেখো আমাদের ব্যাধি, শোক, জরা ইত্যাদি আছে কিনা, অসুখ বিসুখ হয় কি না, তাতে সময় অপচয় হয়, দুঃখ আসে মাঝে মাঝে জীবনে, তাতে সময় কিছুটা চলে যায়, আমাদের শৈশব ছিল তখন কি অতটা সক্রিয় ছিলাম, আর বৃদ্ধ বয়সে ততটা সক্রিয় থাকতে পারবো? সেই জন্য ভাবতে বলছে আমাদের শাস্ত্রকারীরা, বলছেন ভেবে দেখো, শতম জীবিতম অতি অল্পম রাত্রি তস্য অর্ধহারিণী ব্যাধি শোক জরায় আসই অর্ধম তদপি নিষ্ফলম। কি বলা হয়েছে? শতম জীবিতম অতি অল্পম, আমি তুমি যদি 100 বছরও বাঁচি সেটি মহাকালের তুলনায় অতি অল্প। কবে থেকে কাল শুরু হয়েছে, কবে গিয়ে কাল শেষ হবে জানি, সেই মহাকালের তুলনায় অতি অল্প হচ্ছে 100 বছর। শতম জীবিতম অতি অল্পম রাত্রি তস্য অর্ধহারিণী, 100 বছর বাঁচলে অর্ধেকটা 50 বছর রাতে চলে যাবে, অপচয় হলো, নষ্ট হলো। তারপর বলছি ব্যাধি শোক জরায় আসই অর্ধম তদপি নিষ্ফলম, ব্যাধি শোক জরা ইত্যাদি আরও তোমার অর্ধেক চলে যায়। 50 বছরের অর্ধেক তাহলে কত? 25 বছর। দেখো এই 25 বছরও কি আমরা ঠিক ঠিক সচেতনভাবে বাঁচি? রবীন্দ্রনাথ সুন্দরভাবে বলছেন, অপূর্ব সুন্দর ভাবনা একটি, যে আমরা 100 বছর বাঁচলে বলছেন বহু দিন যাপনের, বহু প্রাণ ধারণের গ্লানি সরমের ডালি নিশিদিন রুদ্ধ ঘরে ক্ষুদ্র শিখা স্তিমিত দ্বীপের ধূমাঙ্কিত কালি লাভ ক্ষতি টানাটানি অতি সূক্ষ্ম ভগ্ন অংশ ভাগ কলহ সংশয় সহে না সহে না আর জীবনের খণ্ড খণ্ড করি দণ্ডে দণ্ডে ক্ষয়। শুধু দিন যাপনের, শুধু প্রাণ ধারণের গ্লানি, শুধু কোনোরকম সময়টা চলে যাচ্ছে, দিন যাপনের প্রাণ ধারণের গ্লানি, কোনোরকমে প্রাণটা নিয়ে বেঁচে আছি, পশু পাখিরাও তো বেঁচে আছে, আমার সঙ্গে পশু পাখির কী পার্থক্য? কাকেরা বকেরা কি নিজের উদরপূর্তির জন্য বেঁচে থাকে না? আমার জীবনটি সেরকম। সেজন্য শাস্ত্রকারেরা বলছেন, প্রতিদিন ঘুম থেকে উঠে উঠে একটি জিনিস ভাববে, যে তুমি যেভাবে জীবন যাপন করছো সেটি মানুষের জীবন যাপন করছো না পশুর জীবন যাপন করছো? প্রত্যহম প্রত্যবেক্ষেত নরচরিতমাত্মন কিন্নু মে পশুভিতুল্যম কিন্নু সৎপুরুষই রীতি। ঘুম থেকে উঠে উঠে তুমি তোমার চরিত্রের দিকে তাকিয়ে জিজ্ঞেস করবে, তুমি যেভাবে জীবন যাপন করছো
সেটা মানুষের জীবন, সৎপুরুষের জীবন, না পশুর জীবন যাপন করছো। ঠিক এই একটি ভাবনা। আরেকটি ভাবনা বলছে, উত্থায় উত্থায় বোদ্ধব্যম কিম অদ্য সুকৃতম কৃতম আয়ুষ খণ্ডম আদায় রবি অস্তম গমিষ্যতি। বলছে ঘুম থেকে উঠে উঠে ভাববে সারাদিন তুমি কি ভালো কাজ করতে পারো। এই বনটি এদিকে তাকাও, এখন কথা বললে আমি বলবো মাইকে এসে কথা বলতে হবে, তা না হলে আমার কথা শুনতে হবে, ঠিক আছে? সোজা একেবারে শরীর খারাপ নয় তো, ঠিক আছে? তাহলে কি বলা হচ্ছে, উত্থায় উত্থায় বোদ্ধব্যম, ঘুম থেকে উঠে উঠেই বুঝবার চেষ্টা করবে। কি বুঝবার চেষ্টা করবে, কিম অদ্য সুকৃতম কৃতম, আজকে আমি সারাদিন কি ভালো কাজ করতে পারি। তা না হলে বলছেন রবি অস্তম গমিষ্যতি, আয়ুষ খণ্ডম আদায় রবি অস্তম গমিষ্যতি। তুমি যদি 100 বছর বাঁচো, আজকে সন্ধ্যায় যখন সূর্য অস্তগত হবে, তোমার আমার জীবন থেকে একটি দিনকে হরণ করে নিয়ে সূর্য অস্তাচলে গমন করবে কি না? কোনো মূল্যে আমি তুমি সেই দিনটাকে ফেরত আনতে পারবো, সেই সময়টাকে ফেরত আনতে পারবো? সেজন্য বলা হয় তাহলে দিন যায় ক্ষণ যায়, সময় কাহারও নয়, বেগে ধায় নাহি রহে স্থির, সহায় সম্পদ বল সকলি ঘুচায় কাল, আয়ু যেন শৈবালের নীর। দেখো পরপর সময় চলে যাচ্ছে, 1 বছরের মূল্য কে বুঝতে পারে? বলছে যে সারা বছর পড়ার পরে পরীক্ষা দিয়েছিল কিন্তু রেজাল্টে দেখা গেছে সে পরীক্ষায় ফেল করে গেছে, 1 বছরের মূল্য কত? ফেল করা ছাত্রছাত্রী বুঝতে পারে? বলছে 1 বছরের পরে 1 মাসের মূল্য কে বুঝতে পারে? বলছে 1 মাসের মূল্য বুঝতে পারে কেউ যদি 1 মাস মাইনে না পায়। 1 বছরের 1 মাসের মূল্য কত? 1 মাসের পরে 1 পক্ষ বা 1 সপ্তাহের মূল্য কে বুঝতে পারে? পাক্ষিক পত্রিকার বা সাপ্তাহিক পত্রিকার সম্পাদক, বুঝেছ? একটা পত্রিকা বার করা 1 সপ্তাহের মধ্যে, বুঝতে পারছো কি কঠিন ব্যাপার? তারপরে 1 পক্ষের পরে বলছে, বা 1 সপ্তাহের পরে 1 দিনের মূল্য কে বলতে পারে, বুঝতে পারে? বলছে দিন মজুর, তিনি যদি কাজ পেতেন 200 টাকা কি 300 টাকা উপার্জন হতো, চাল ডাল তেল নুন নিয়ে বাড়ি ফিরতেন, তাহলে ক্ষুণ্ণিবৃত্তি হতো, কাজ পেলেন না, কি করে তার ভরণ পোষণ হবে, দুশ্চিন্তা কি না, গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা হবে না? তাহলে একদিনের মূল্য বুঝতে পারেন, দিন মজুর যিনি কাজ পাননি। 1 দিনের পরে বলছে 1 ঘন্টার মূল্য কে বুঝতে পারে? বলছে কেউ যদি কারোর জন্য অপেক্ষা করে থাকে, আর যদি সে অপেক্ষাটা প্রেমিক প্রেমিকার হয় তাহলে তো কোনো কথাই নেই। একজন বলেছে যে ওই 4টের সময় ওই পার্কে গিয়ে দেখা করব, ঠিক আছে? একজন গিয়ে 3টে থেকে দাঁড়িয়ে আছে, 3:30, 4:15, 4টে হয়ে যাচ্ছে, 1 সেকেন্ড তখন তার কাছে 1 ঘন্টা, হ্যাঁ যুগ বলে মনে হচ্ছে, এখনো এলো না। তাহলে 1 ঘন্টার মূল্য, তারপরে 1 মিনিটের মূল্য কে বুঝতে পারে? বলছে তুমি হাওড়া স্টেশনে দৌড়তে দৌড়তে পৌঁছলে, দিল্লির ট্রেনের টিকিট ছিল, দেখছো সেটা চলে যাচ্ছে, আর 1 মিনিট আগে এলে তুমি ট্রেনটা ধরতে পারতে, গন্তব্যে পৌঁছে যেতে পারতে, ঠিক কি না? আর 1 সেকেন্ডের মূল্য কে বুঝতে পারে? বলছে অলিম্পিকে যে দ্বিতীয় হয়েছে, রৌপ্য পদক পেয়েছে, 1 সেকেন্ড ভালো সময় করতে পারলে সে স্বর্ণপদক পেয়ে যেত, ঠিক কি না? একদম ফাস্টেস্ট ম্যান, তাই না? দ্রুততম ব্যক্তি বিশ্বের হয়ে যেত। সেই জন্য এই সময় সম্বন্ধে আমাদের খুব ওয়াকিবহাল হতে হবে। সময় আমরা কিসে দেখি দেখো তো? ঘড়ি। ঘড়ি ইংরেজিটা কি? ওয়াচ। ওয়াচ কথা যেমন নাকি আমরা ওয়াচ থেকে ঘড়ি সময় দেখব, ওয়াচ কথার আরেকটি অর্থ কী কে বলতে পারবে? দেখা। এইবার কী কী বিষয়ে দেখব, লক্ষ্য রাখব, ওয়াচ মানে লক্ষ্য রাখা বা দেখা, কোন কোন বিষয়ে ওয়াচ করব, দেখব, লক্ষ্য রাখব, ওই কথাটার মধ্যেই কিন্তু আছে WTCH। এটা কেন বলছি,
স্বামীজি চেয়েছিলেন আমরা যাতে মানুষ হই। কোন কোন বিষয়ে লক্ষ্য রাখলে, সচেতন থাকলে, সতর্ক থাকলে আমরা ঠিক ঠিক মানুষ হব, তার একটা সূত্র এর মধ্যে কিন্তু পাব। ওয়াচ, WATCH স্পেলিং, তাই তো? WATCH, পাঁচটা লেটার, ফাইভ লেটার ওয়ার্ড। W ফর ওয়ার্ড, কি কথা বলছি সেদিকে যেন লক্ষ্য রাখি, ঠিক আছে? W ফর ওয়ার্ড। A ফর অ্যাকশন, কি কাজ করছি সেদিকে যেন লক্ষ্য রাখি। T ফর থট, কি চিন্তা করছি সেদিকে যেন লক্ষ্য রাখি, ঠিক আছে? C ফর ক্যারেক্টার, চরিত্রটা কেমন হয়েছে সেদিকে যেন আমি তুমি লক্ষ্য রাখি। আর H ফর হ্যাবিট, অভ্যাসটা কেমন হয়েছে সেদিকে যেন লক্ষ্য রাখি। ঠিক, ওয়াচ ফর্মুলা মনে থাকবে? এগুলো নিয়ে আমি তুমি যদি লক্ষ্য রাখি, ভালো মানুষ হতে পারবো, ভালো ছাত্র হতে পারবো, ঠিক আছে? ওয়াচ ফর্মুলা আরেকবার এটাকে একটু চিন্তা করার জন্য একটু বিস্তারে আসতে চাই। দেখবে আমরা কথা বলি তো, কথা বলার আগে চিন্তা না করে কথা বলতে পারি? চিন্তা না করে কথা বলি না, আগে তাহলে চিন্তা করি। তাহলে দেখো এরকমটা, শুরুটা এরকম হবে, ওয়াচ ইওর থট, দে বিকাম ইওর ওয়ার্ড, ওয়াচ ইওর ওয়ার্ড, দে বিকাম ইওর অ্যাকশান, ওয়াচ ইওর অ্যাকশান, দে বিকাম ইওর হ্যাবিট, ওয়াচ ইওর হ্যাবিট, দে বিকাম ইওর ক্যারেক্টার, ওয়াচ ইওর ক্যারেক্টার, দে বিকাম ইওর ডেস্টিনি। ডেস্টিনি মানে ভাগ্য। আজকে তোমার আমার দুর্ভাগ্য হয়েছে, নরক ভোগ হচ্ছে। কেন হয়েছে তাহলে দুর্ভাগ্যটা? ভালো করে চিন্তা করবে যে আমার চিন্তাটা সঠিক ছিল না, আমি কুচিন্তা করেছিলাম। তাহলে কী হবে? কুচিন্তা করলে মুখ দিয়ে কুকথা বেরোবে, মুখ দিয়ে কুকথা বলতে বলতে হাত দিয়ে কি কুকাজ হবে, হাত দিয়ে কুকাজ করতে করতে কু অভ্যাস তৈরি হবে, কু অভ্যাস তৈরি হলে কুচরিত্র মানে দুশ্চরিত্র তৈরি হবে, দুশ্চরিত্র হলে কি সৌভাগ্য হবে না দুর্ভাগ্য হবে? দুর্ভাগ্য হবে মানে নরক ভোগ হবে, একেবারে অঙ্কের ফর্মুলা। আর দেখো এই কুচিন্তাটা আবার কখন করি? কুচিন্তা কখন করি? যখন কুসঙ্গ হয়, ঠিক কিনা? কুসঙ্গ করলে বারবার কুমন্ত্রণা দিচ্ছে, কুচিন্তা শুরু হলো, আর কুচিন্তা থেকে সব শেষে আমার তোমার দুর্ভাগ্য শুরু হলো, নরক ভোগ, ঠিক কিনা? আমরা নরক ভোগ চাই জীবনে? নরক ভোগ চাই না। কি চাই? স্বর্গ সুখ চাই, তাই তো? সৌভাগ্য চাই, চাই তো? কি করলে তাহলে সৌভাগ্য হবে? তাহলে কুচিন্তার জায়গায় কি হবে? সুচিন্তা। সুচিন্তা তাহলে কখন হবে? কুচিন্তা কখন হয়েছিল? কুসঙ্গ থেকে। কুসঙ্গের জায়গায় কি করতে হবে? সৎসঙ্গ, ঠিক আছে? তাহলে সৎসঙ্গ করলে সুচিন্তা, সুচিন্তা থেকে সুকথা, সুকথা থেকে সুকাজ, সুকাজ থেকে সুঅভ্যাস, সুঅভ্যাস থেকে সৎচরিত্র, সৎচরিত্র থেকে সৌভাগ্য বা স্বর্গসুখ। এইটা হচ্ছে, দেখো এই বিষয়গুলোতে একটু লক্ষ্য রাখতে হবে। আরেকটা জিনিস, আমরা সবাই তো স্বামীজির সেই প্রার্থনাটা জানি, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। তা মানুষ তো আছি, তাই না? কিন্তু আমরা কি সত্যিকারের মানুষ? দেখো আমরা সবাই কেউ এমন আছি, খারাপ হতে চাই, অমানুষ হতে চাই, একজনও নেই। কিন্তু দেখো আমাদের মনটা হচ্ছে এমন দিকে চলে যায় যেটা অমানুষের মতন কাজ করে ফেলে, ঠিক কিনা? সেজন্য এই মানুষ হবার পথে বলছে কয়েকটি বাধা আছে, শত্রু আছে। তার যুদ্ধ করা কখন সহজ হয়? শত্রুকে যদি ভালোভাবে জানি, তার শক্তি কীরকম সেটা জানি, কারা ঠিক ঠিক শত্রু। বলছে এই মানুষের চারটে বিষয়ে পরীক্ষা দিতে হয়, হ্যাঁ, আর কতগুলো শত্রুর সঙ্গে যুদ্ধ করতে হয়। মানুষ হবার পথে শত্রু কারা আমার সঙ্গে একটু বলতে পারবে কি সেটা? দেখো বললে আর একটু ভালো হবে, বলো। সৎ ছন্দত্তম,
ধনার্থিত্বম প্রেম ভাবত ভোগিতা অবিনীতত্বম আলস্যঞ্চ বিদ্যা বিঘ্নকরাণি ষট। বিদ্যা লাভের পথে ছটি হচ্ছে বিঘ্ন, মানুষ হবার পথে ছটি বিঘ্ন, এমনকি সাফল্য লাভের পথে ছটি বিঘ্ন, ছটি শত্রু। এক নম্বর শত্রু কি? স্বচ্ছন্দোত্তম মানে খেয়াল খুশি মতন চলা, ঠিক আছে, স্বচ্ছন্দোত্তম। দু নম্বর ধনার্থিত্বম, ধনার্থিত্বম মানে টাকা পয়সার প্রতি যদি লোভ হয়ে যায় তাহলে দেখবে তোমার পড়াশোনাটি হবে না, হলো ধনার্থিত্বম। তিন নম্বর দেখো, অত্যন্ত খোলাখুলিভাবে আমাদের দেশে আমাদের বিদ্বানেরা আমাদের পূর্বপুরুষে আলোচনা করেছেন, দুর্ভাগ্য আমাদের এগুলো আমাদের স্কুলে কলেজে বাড়িতে আলোচনা হয় না, বলছে তিন নম্বর শত্রু কি? কোনো ছেলে মেয়ে যদি প্রেম করতে শুরু করে দেয় তার বলছে পড়াশোনাটি হবে না। প্রেম করতে শুরু করে দিলে, ইন্দ্রিয় পরায়ণতার ভাবনা শুরু করে দিলে তাহলে কিন্তু তোমার পড়াশোনাটি হবে না। একটা সময় গোটা সংসার বলবে বাবা তোর বয়স হয়েছে, মা তোর বয়স হয়েছে, এবার তোকে সংসার করতে হবে, বিয়ে থাকা করতে হবে। এই বিয়ে ব্যাপারটা বলছে খুব আমরা আলোচনা করি, এটা কীরকম বলছে, ইটস এ ওয়ান্ডারফুল কেস। বিয়ে ব্যাপারটা বলছে একটা সুন্দর খাঁচা, দোজ হু আর আউট অফ দিস কেস দে ওয়ান্ট টু জাম্প ইন টু ইট, বাট দোজ হু হ্যাভ অলরেডি এন্টার্ড ইন টু দ্যাট কেস দে ওয়ান্ট টু জাম্প আউট অফ ইট। বলছে বেহা বেহা সবকই কহে মেরা মন মে এহি ভায়ে চরখা ঠোলি ধো ধো লগড়া জেহেল পর লে যায়ে। বিয়ে করা আর জেলে যাওয়ার মধ্যে পার্থক্য আছে? যারা বন্দি থাকতে চায় তারা বিয়ে করবে, আর ছেলেদের জীবনে দুঃখ বেশি না মেয়েদের জীবনে দুঃখ বেশি? হ্যাঁ ঠিক বলেছে। এখন 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 চাকাটা ঘুরে গেছে সত্যি। কারণ হয়েছে কি জানো, এখন ওই চেন্নাইয়ে একটা হাজবেন্ডস অ্যাসোসিয়েশন হয়েছে, খবরের কাগজে নিউজ, হে মহামান্য আদালত আমাদের স্ত্রীদের অত্যাচারের হাত থেকে রক্ষা করো। এ দেখো এবার ওরা জোরে হাসছে, কিন্তু আমি বলি দেখো এরা বলেছে ছেলেদের দুঃখ বেশি, কিন্তু মেয়েরা জানে যে আমাদের জীবনে দুঃখ বেশি। ওরা চিৎকার করে বললেও যেন সে কথা বলে বোঝানো হয় না, কিন্তু বলছে দুঃখের ছটা কারণ আছে। কি কি কারণ বলছে শুনছ তো? ঈর্ষি ঘৃণী ন সন্তোষ ক্রোধন নিত্য সংকিত পরভাগ্যোপজীবী যে সরেতে দুঃখ ভাগিন। কারো ঈর্ষা বেশি থাকলে, ঘৃণা বেশি থাকলে, অসন্তোষ থাকলে মনে মনে কিছুতেই সন্তুষ্টি হয় না। ঈর্ষি ঘৃণী ন সন্তোষ ক্রোধন, ক্রোধ বেশি থাকলে, নিত্য সংকিত শুধু ভয় ভয় জড়তা এটা থাকলে, এবং শেষেরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরভাগ্যোপজীবী যে যারা পরের ভাগ্যে খায়। কীরকম আমি বলবো মেয়েদের জীবন, দেখো ছেলেবেলায় পিতার অধীনে কিনা মেয়েদের জীবন, যৌবনে গিয়ে স্বামীর অধীন কিনা, বার্ধক্যে গিয়ে ছেলের অধীন কিনা, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায় হে কে পরিবে পায়। সারা জীবন একজন পুরুষের দাসত্ব করার জন্য মেয়েদের জীবন? আজকের দিনে ভাবতে হবে, মেয়েরা আবার বলবে ওরে বাবা তাহলে কি মহারাজ আমাদের বিয়ে করতে বারণ করছে? তা আমি বলবো আমি বিয়ে করতে বারণ করলে তোমরা শুনবে না। হ্যাঁ, অনেক শিবের মাথায় জল দুধ দই হ্যাঁ ঘি মধু সব একটা বর চাই, কিন্তু দেখো তোমরা সংসার করো, সংসার করো, বিয়ে থা করো, সব ঠিক আছে, কিন্তু দাসত্ব করবে না। এখানে স্বামীজির কাছে আসতে হবে। স্বামীজি বলছেন সেটাই হচ্ছে সত্যিকারের শিক্ষা, যে শিক্ষায় কিনা একজন মানুষ সে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, এমন যোগ্যতা অর্জন করবে। তুমি বাবার কাছে হাত পাতবে না, স্বামীর কাছে হাত পাতবে না, ছেলের কাছে হাত পাতবে না, তোমার জীবন থেকে 80% দুঃখ দূর হবে, হবে কি না বলো?
কিন্তু দেখো ওই যে বলছিলাম যে মেয়েদের দুঃখ, এখনকার দিনে ছেলেদের দুঃখ বেড়েছে কেন জানো? এখন ছেলেগুলো তারা হচ্ছে দাসত্ব করছে। ছেলেদের জীবনে দুঃখ তোমরা একযোগে বললে তো, এই দাসত্বের মূলে হচ্ছে, মানে এই দুঃখের মূলে হচ্ছে দাসত্ব। স্ত্রীর দাস হয়ে যাচ্ছে, অর্থের দাস হয়ে যাচ্ছে মানুষ। সেই জন্য স্বামীজির কাছে আসতে হবে ভালো থাকার জন্য। কি বলেছেন স্বামীজি? বলেছেন, ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। যে বিয়েটা শুধুমাত্র ইন্দ্রিয় সুখের, শুধুমাত্র ব্যক্তিগত সুখের, সে বিয়েটা টেকে না, লাভ এট ফার্স্ট সাইট বলে, তাই না? এটা যেমন সত্য, তার চাইতেও আরও গভীর সত্য হচ্ছে ডিভোর্স অ্যাট ফার্স্ট ফাইট। কি বললাম? বলা হচ্ছে লাভ অ্যাট ফার্স্ট সাইট, প্রথম দর্শনে প্রেম হয়ে যায় কিন্তু তিন দিন একসঙ্গে বাস করতে পারে না, যে ডিভোর্স অ্যাট ফার্স্ট ফাইট। প্রথম মনোমালিন্য হলে আমাকে খরগোশ দাও, বিবাহ বিচ্ছেদ, এর নাম লাভ? বলছে না, এর নাম লাভ নয়, এর নাম তার বিপরীত, সেলফিশনেস। কেন সংসারগুলো ভেঙে যায়? স্বার্থপরতার জন্য। সেলফ, তার সংজ্ঞাটা কি? সেলফ গেটস অ্যান্ড ফরগেটস। ছেলেটা মেয়েটার কাছ থেকে নিংড়ে নিতে চায়, তারপরে তাকে ছেড়ে দিয়ে আরেকজনের সঙ্গে, মেয়েটা ছেলেটার কাছ থেকে সব নিংড়ে নিতে চায়, নিংড়ে নিয়ে তারপরে আবার অন্যত্র চলে যাচ্ছে। গেটস অ্যান্ড ফরগেটস। সেজন্য দেখো স্বামীজির কাছে আসতে হবে, আবারও বলছি। স্বামীজি কি বলছেন? আনসেলফিশনেস ইজ গড, নিঃস্বার্থপরতা ভগবান। যে যত নিঃস্বার্থপর হবে তার দেখবে ভগবানের কাছাকাছি যাবে, তার সংসার জীবন, তার বৈবাহিক জীবনটাও ভালো হবে। কেন আমাদের দুঃখ? আমাদের বলি, যে কেচি দুঃখিতা লোকে সর্বেতে স্বসুখেচ্ছয়া, যে কেচিৎ সুখিতা লোকে সর্বেতে অন্য সুখের ছয়া। কেন দুঃখ পাই আমরা? স্বার্থপর, আমি শুধু একা সুখী হতে চাই, কোনোদিন সুখী হতে পারবে না। কি সুন্দর কথা, আমার সঙ্গে বলো একটু, একটু মনে থাকলে দেখবে জীবনে বেঁচে যাবে। বলো, যে কেচিৎ দুঃখিতা লোকে সর্বেতে স্বসুখের ছয়া। বলছে তারাই দুঃখী যারা শুধু নিজের সুখ চায়, মানে স্বার্থপর। স্বার্থপর ব্যক্তি যেখানে যাবে সেখানে তাকে দুঃখ তাড়া করবে। হলো আরেকটা বিপরীত, ওই কথাটাকে একটু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আবার বলো, যে কেচিৎ সুখিতা লোকে সর্বেতে অন্য সুখের ছায়া। তাহলে তারাই সুখী যারা অন্যের সুখ চায়, ঠিক আছে? সেই দেখবে স্বামী স্ত্রীর সম্পর্কটাও ভালো থাকবে। স্বামী যদি স্ত্রীর সুখে সুখী হন, হ্যাঁ, আবার স্ত্রী যদি স্বামীর সুখে সুখী হন, অর্থাৎ নিজের স্বার্থের চাইতে যার সঙ্গে আমি বাস করছি তার স্বার্থটা বেশি করে দেখছি। আমি সারগাছি রামকৃষ্ণ মিশনে বছর বারো ছিলাম, সেখানকার একটি ঘটনা বলবো। দেখো কীরকম ভালো সব ছাত্রছাত্রী এখনকার দিনেও আছে, সব উচ্ছনে যায়নি, আমরা যেটা বলি সেটা সত্য নয়। ঝগড়া হয় টিফিনের সময়, অনেক সময় বন্ধু বান্ধবে হই হুল্লোড়, তাই তো? মজা হয়, ঝগড়া হয়, ইত্যাদি নানা রকম হয়। একদিন দুটি ছেলের মধ্যে দেখছি মানে টানাটানি হচ্ছে। এটা আমি যাবার আগে আরেকজন হেডমাস্টার মারা ছিলেন, তার কাছ থেকে ঘটনাটি শোনা। না, দুটি বন্ধুর মধ্যে টিফিনের সময় একটু যেন হাত টানাটানি হচ্ছে, একটু ঝগড়ার পরিবেশ সৃষ্টি হয়েছে। সে হেডমাস্টার মশাই ঘরে নিয়ে আসছে আরেকটি বন্ধুকে ধরে। তা যা হয় টিফিনের সময় টিফিন কাড়াকাড়ি হয়, তা মহারাজেরও তাই মনে হয়েছে। মহারাজ, মহারাজ দেখবেন দেখবেন, একটু শুনবেন একটু শুনবেন। না, কী বলছো? তোমার টিফিন ওই বন্ধু কেড়ে খেয়ে নিচ্ছে, তাই তো বলতে আসছো? বলছে, না মহারাজ, আমি আমার টিফিনের ভাগ বন্ধুকে দিতে চাইছি, সে গ্রহণ করছে না,
দয়া করে একটু বলে দেবেন যাতে সে আমার টিফিনের ভাগ গ্রহণ করে। দেখো প্রাণে আনন্দ হচ্ছে কিনা, প্রত্যেকের হৃদয়ের বিস্তার হচ্ছে কিনা। বলছে অল কন্ট্রাকশন ইজ ডেথ, অল এক্সপানশন ইজ লাইফ। সংকোচন হচ্ছে মৃত্যু, সম্প্রসারণই জীবন। দেখো ঝগড়া কত রকমের হয়, তাহলে এরকম ঝগড়া যত হবে তত ভালো না? যে আমি আমার টিফিনের ভাগ দিতে চাইছি, বন্ধু গ্রহণ করছে না, এর চাইতে বড় সেবা কিছু আছে? দেখো যে কোনো জায়গায় থেকে যে কোনো মানুষ আমরা সেবা করতে পারি। শ্রীরামকৃষ্ণ শিক্ষা দিয়েছে নরেন্দ্রনাথকে, এ নরেন তুই কী চাস? বলছে আমি একবার সমাধির আনন্দে ডুবে থাকবো সুখদেবের মতন, আর মাঝে মাঝে শরীরটা যাতে ধ্বংস না হয়ে যায় একটু খেয়ে দিয়ে গিয়ে আবার সমাধির আনন্দে ডুবে থাকবো। শ্রীরামকৃষ্ণ কী বলেছিলাম? বলছেন আমি ভেবেছিলাম তুই বিশাল বটবৃক্ষের মতন হবি, তোর ছায়ায় সকলে আশ্রয় নেবে, আর তুই কিনা শুধু নিজের মুক্তি চাস, তুই স্বার্থপরের মতন শুধু নিজের মুক্তি চাস। বলছেন এর চাইতেও বড় অবস্থা আছে। কী করলে বড় অবস্থা? আমি চেয়েছিলাম তুই বিশাল বটবৃক্ষের মতন হবি। বটবৃক্ষ হলে কী হয় দেখো, গাছেদের জীবনের দিকে একটু তাকাও, আমি একটা শ্লোক বলবো, দুটো শ্লোক বলবো, শুধু গভীরে একটু বুঝবার চেষ্টা করবে, অনুধাবন করার চেষ্টা করবে, একটু ধ্যান করার চেষ্টা করবে। কী বলেছে? বলছে এই গাছেদের দিকে দেখো, অহ এষাম বরম জন্ম সর্বপ্রাণ্যুপ জীবনম ধন্যা মহি রুহা জেভ্য নিরাশা জানতি নার্থিন। অহ এষাম বরম জন্ম, দেখো এই গাছেদের জীবন শ্রেষ্ঠ জীবন। সর্বপ্রাণ্যুপ জীবনম, সমস্ত প্রাণীর জীবনের কারণ গাছেরা, ঠিক কি না? গাছ না থাকলে, অক্সিজেন না থাকলে কোনো প্রাণী বাঁচতে পারবে? তাহলে সমস্ত প্রাণীর জীবনের কারণ কিন্তু এই গাছেরা। সর্বপ্রাণ্যুপ জীবনম ধন্যা মহি রুহা, এই মহিরুহরা, এই গাছেরাই ধন্য। জেভ্য নিরাশা জানতি নার্থিন, যাদের কাছ থেকে কোনো প্রার্থী নিরাশ হয়ে ফিরে যায় না। গাছ কখনো বলে তুমি কীট, তুমি পতঙ্গ, তুমি ক্ষুদ্র, তুমি হিংস্র, তোমাকে আমি অক্সিজেন দেব না, ঠিক কিনা বলো? স্বামী বিবেকানন্দ হচ্ছেন সেই বটবৃক্ষ, শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সেই বটবৃক্ষ। দেখো গাছেরা যেভাবে সেবা করছে, সেরকম সেবা আর কেউ জগতে করছে? আমরা তাদের হ্যাঁ ডালপালা কেটে ছেঁটে নিচ্ছি, অপকার করছি কি না? বলা হচ্ছে অপকার দশায়ামপি উপকুর্বন্তি সাধব ছিন্দন্তমপি বৃক্ষ স্বছায়া কিং ন রক্ষতি। বলছি অপকার পেয়েও যে উপকার করে সেই সত্যিকারে হচ্ছে সেবক, সেই সত্যিকারে হচ্ছে সাধু পুরুষ। বলছে দেখছো না, গাছ কাটতে আসছে একটি লোক ঘাতক, যতক্ষণ পর্যন্ত গাছটা দাঁড়িয়ে থাকতে পারে ততক্ষণ পর্যন্ত সেই গাছটি সেই ঘাতক ব্যক্তিটিকেই ফল ফুল ছায়া অক্সিজেন দিয়ে রক্ষা করছে কি না, ঠিক কিনা বলো? সেজন্য বলছি অপকার পেয়েও যে উপকার করে সে সত্যিকারে কিন্তু সেবক। এই যে NSS করবো আমরা, যাই বলি সমাজ সেবা করব, সমাজ সেবা করলে ভালোবাসা হয়, তাই না? ওই যে ভালোবাসার সংজ্ঞাটা কি আমরা সেলফিশনেসের সংজ্ঞাটা বলেছি, ভালোবাসার সংজ্ঞাটা বলি নাই। বলছি ভালোবাসার অদ্ভুত সংজ্ঞা আছে, লাভ গিভস অ্যান্ড ফরগিভস। কে বলবে দেখি ভালোবাসার সংজ্ঞা? লাভ গিভস, যাকে ভালোবাসবে তাকে সে উজাড় করে দেবে, আর যদি সেই ভালোবাসার পাত্র যদি ভুল করে অন্যায় করে তাকে ফরগিভ মানে কি? তাহলে ভালোবাসার সংজ্ঞা লাভ গিভস অ্যান্ড ফরগিভস। মায়ের দিকে একবার দৃষ্টি দাও, নিজের নিজের মায়ের কথা একবার চিন্তা করো, কীরকম মা, মায়ের ভালোবাসা কেমন? গিভস, মা নিজেকে উজাড় করে দিচ্ছেন আমাদের জন্য, সন্তানের জন্য, আর ফরগিভস, আমি তুমি যদি ভুল করি মা আমাদের ক্ষমা করছেন, সেজন্য এত শান্তি এত তৃপ্তি, ঠিক কি না? আরেকটা জিনিস, এই ভালোবাসা হলে কি হয়? বলছে
এল ফর লেক অফ সরো, ও ফর ওশেন অফ টিয়ার্স, ভি ফর ভ্যালি অফ ডেথ, ই ফর এন্ড অফ লাইফ। এল ফর লেক অফ সরো, মায়ের দিকে আবার চিন্তা করো, এমন কোনো দুঃখ আছে মা সন্তানের কল্যাণের জন্য বরণ করে নেন না, ঠিক কি না? শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে নরেন্দ্রনাথ বলেছিলেন, শ্রীরামকৃষ্ণ হচ্ছে লাভ পার্সোনিফাইড, মূর্তিমান প্রেম, আর মূর্তিমান প্রেম তার সর্বস্ব দিয়ে দিয়েছিলেন। বিবেকানন্দ তাহলে কে? আসলে মূর্তিমান প্রেম, ঠিক আছে? এই ভালোবাসা থাকলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। তাহলে লেক অফ সরো মানে কি? লেক অফ সরো, দুঃখের সরোবর হয়ে যাবে সত্যি যদি আমাদের ভালোবাসা হয়, কিন্তু সেই দুঃখটা আমরা কিন্তু বরণ করে নেব। লেক অফ সরো, ওশেন অফ টিয়ার্স, অশ্রুর সমুদ্র হয়ে যাবে। মা দেখো সন্তানের জন্য কেঁদে কেঁদে সে সাগর করে ফেলেন যেন, ওশেন অফ টিয়ার্স। ভ্যালি অফ ডেথ, মৃত্যুর উপত্যকা, মা নিজের জন্য ভাবেন না, সন্তান যাতে বেঁচে যায়, আমি মরি মরব, সন্তানকে বাঁচিয়ে যাব। ভ্যালি অফ ডেথ, এন্ড অফ লাইফ, কিন্তু দেখো যারা জীবনে এরকম নিজেকে নিঃশেষিত করে দেন তারাই সত্যিকারে বেঁচে থাকেন না। আমার সঙ্গে একটা কথা বলতে পারো, বলো, উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আজকে আমরা স্বামীজিকে স্মরণ করছি, নিবেদিতাকে স্মরণ করছি, কেন? ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। তারা নিঃশেষে প্রাণ দান করেছেন, তারা মানবতাকে ভালোবেসেছেন। লেক অফ সরো, ওশেন অফ টিয়ার, ভ্যালি অফ ডেথ, এন্ড অফ লাইফ, সত্যিকারে এই ভালোবাসায় তারা নিজেদেরকে সম্পৃক্ত করেছেন, ঠিক কিনা বলো? তাহলে সেই ভালোবাসা আমাদের প্রাণে জাগরিত হোক। আজকে স্বামীজির সেই বিশাল প্রেম, বিশাল যে ভালোবাসা, সর্বগ্রাসী ভালোবাসা, সেই ভালোবাসা আমাদের মধ্যে আসুক, আমাদের মধ্যে হৃদয়ের বিস্তার হোক। এই হৃদয়ই সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায়ে জেরুজালেমে, মদিনা কাবা ভবন, মসজিদে মন্দিরে গির্জা, এই হৃদয় এইখানে বসে ঈশা মুশা পেল সত্যের পরিচয়, এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা, এই হৃদয়ে ধ্যান গুহা মাঝে বসিয়া শাক্য মুনি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি, এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান, মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। তাহলে কোন কোন বিষয়ে সাবধান থাকবো? স্বচ্ছন্দত্বম, খেয়াল খুশি মতন চলবো না, ধনার্থিত্বম হবো না, টাকা পয়সা লোভ করবো না, প্রেমভাবত ভোগিতা, প্রেম করার চেষ্টা করবো না যতদিন না একটা উপযুক্ত বয়স আসছে, প্রেমভাবত ভোগিতা, খাওয়ার ব্যাপারে একটু সাবধানে থাকবো, আমরা খাবারগুলো খাই না, অনেক সময় খাবারগুলো আমাদের খায়, ছেলেরা বা এই ইয়াং ছেলেরা মেয়েরা তারা ড্রাগ নেয় না, ড্রাগন হয়ে তাকে আক্রমণ করে, ফুচকা মেয়েরা খায় না, অনেক সময় ফুচকাগুলোই মেয়েদের খেয়ে ফেলে, রাবড়ি আমি তুমি খাই না, রাবড়িগুলো আমাদের অনেক সময় খেয়ে ফেলে, ঠিক কি না? আমরা কম খেয়ে বেশি ভুগি না, বেশি খেয়ে বেশি ভুগি বলো? মেনি ডিশেস মেক মেনি ডিজিজেস, যতগুলো বাটি ততগুলো হচ্ছে তোমার রোগ, ঠিক আছে? তাহলে এই ভোগের ক্ষেত্রে আমাদের খুব সাবধান, বলো, ভোগে রোগ অভয়ম, মনে থাকবে? তাহলে ভোগিতা, তারপর অবিনীতত্বম আলস্যঞ্চ, যদি কেউ অবিনীত দুর্বিনীত, সায়াদের কথা শোনে না, গুরুজনদের কথা শোনে না, মা বাবা ভালো বন্ধুর কথা শোনে না, তাহলে তার পড়াশোনা হবে না, মানুষ হওয়া হবে না। আর আলস্য, কেউ যদি কুড়েমি করে তাহলে তার হবে না। আবার বলে শেষ করি, বলো, স্বচ্ছন্দত্বম, ধনার্থিত্বম, প্রেমভাবত ভোগিতা, অবিনীতত্বম আলস্যঞ্চ, বিদ্যা বিঘ্ন করানি ষট। তাহলে বিদ্যার পথে, মানুষ হবার পথে এই ছটা শত্রু, তাদের সঙ্গে আমাদের লড়াই করার জন্য প্রস্তুত হতে হবে।
muscles of iron and knobs of steel, a gigantic will which nothing can resist, which can penetrate into the mysteries and the secrets of the universe and will accomplish any purpose in any fashion, even if it meant going down to the bottom of the ocean, meeting death face to face. এই পেশিগুলো হবে লোহার মতন, স্থায়ীগুলো ইস্পাতের মতন, বজ্র দৃঢ় মন থাকবে, একটি আদর্শকে ধরবে, সে আদর্শ উদযাপনের জন্য যদি সমুদ্রের অতল গহ্বরে প্রবেশ করে মৃত্যুকে আলিঙ্গন করতে হয় তবু তারা পিছপা হবে না, ঠিক আছে? এরকম হচ্ছে মানসিকতা নিয়ে থাকবো। বলো আরেকটা বলে শেষ করি, বলো অয়ংমে হস্ত ভগবান, অয়ংমে ভগবত্তর, অয়ংমে বিশ্ব ভেষজ, অয়ং শিব অভিমর্ষণ। বলছে অন্য কোনো ভগবানে বিশ্বাস করার দরকার নেই, তোমার হাতটা ভগবান, শুধু ভগবান না, ভগবানের বাবা, আত্মশক্তিতে বলিয়ান হবে। ভালো থাকবে, জয় মা।